Okay, so hello everyone, welcome to my new video. So today's video is unboxing video. Have thumbnail dekhi tumra nishchoi bujhte parecho. So chalo ki ki eshe ajke amar unboxing video te chalo tomader dekhachi ekta ekta kore chalo. Ami exactly jani na kothay konta te ki ache tobe ekta ekta kore khulbo tomader dekhabo. Chalo first eta theke shuru kori. প্রত্যেকের প্রাইসগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, ঠিক আছে? মানে আমি এমনি প্রাইস বলতে পারবো না, ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এগুলো হটাবি, পরে ফাটাস, এখন সব ধরবি। দেখো উলানটি G89, তোমরা যদি আগে কোনো আনবক্সিং ভিডিও দেখে থাকো আর তোমরা যদি মোটো ব্লগিং চ্যানেল অনেক ফলো করো তাহলে এটা বুঝতে পারবে যে উলানটি G89 এটা কি। তো চলো দেখাচ্ছি আর পরের বাকি জিনিসগুলো। এটা হচ্ছে নাম্বার টু, এর আগে নাম্বার ওয়ান হলো। এটা হচ্ছে জুয়ার্জের তরফ থেকে JRM50, এটা লেভেল ইয়ার মাইক। তো এটা লেভেল ইয়ার মাইকটা কী কাজে লাগবে তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকের কাজ দেখাবো আমি। তো এই হচ্ছে জুয়ার্জের M50, এটা লেভেল ইয়ার মাইক, এটা পরে দেখাচ্ছি। এবার দেখবো আমরা নাম্বার থার্ড। এই হচ্ছে নাম্বার থার্ড, যেটা আমি অলরেডি আনবক্সিং করে রেখেছি, এটা দুদিন আগে হচ্ছে আমার। এই হচ্ছে অ্যাডাপ্টার, এগুলো এটা হচ্ছে তিন নম্বর জিনিস আজকের, আর এটার কাজ কি সেটাও দেখাচ্ছি চলো তোমাদের। এটা সাইডে রাখছি, এবার আসছে আমাদের চার নম্বর জিনিস, এগুলোর মধ্যে ঢোকাও। তো এটা নাম্বার ফোর্থ আজকের। তো এটা হচ্ছে হিরো 8-এর গার্ড, ব্যাক প্লাস ফ্রন্টের ডিসপ্লে গার্ড, এটা ট্রান্সপারেন্ট গ্লাস, এটা এটা রাখছি সাইডে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট, যেটা পাঁচ নম্বরের জিনিস। তো চলো এটা দেখি কি আছে। সব থেকে এটার প্যাকেজিংটা অনেক কিউট লাগছে দেখতে, দেখো কত চকচক করছে। এটা হচ্ছে MI-এর পাওয়ার ব্যাংক 3i 20,000 mAh। তো চলো এটা খুলি। ও, দিস ইজ দ্য থিংস, ইটস লুক প্রিটি কুল। এই যে দেখো MI-এর তরফ থেকে। তো এটাও সাইডে রাখছি, আর এরপরে আসছে আমাদের লাস্ট থিং, যেটা আজকের হিরো। তো চলো সেটাকে নিয়ে আসি। তো এবার আমরা তুলে নিচ্ছি আজকে আমাদের টপ নচ, যেটা সব থেকে উপরের জিনিস, যেটা তো লাস্ট থিং, সেটা আমাদের। আমি না এখন ভয়েস ওভার করছি, কারণ ভিডিওতে এত নয়েজ এসছে যে অডিও আমি ব্যবহারই করতে পারলাম না। দ্যাটস ওয়াই এখন এডিটে বসে আমাকে নয়েজ দাঁড়ানোর জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। তো চলো খুলে দেখি এর মধ্যে কী আছে। ও ভাই সাহ, আজকে টপ জিনিস আমাদের এটা গোপ্রো হিরো 8। এইটা না এককালীন আমার স্বপ্ন ছিল যে গোপ্রো হিরো 8 দিয়ে আমি ভিডিও করবো, ভ্লগ বানাবো, মোটো ব্লগিং করবো। তো ফাইনালি সে দিন চলে এসছে, আর আমি কী করবো, EMI দিয়ে এটা কিনে নিলাম। চলো এটা আনবক্স করি, তারপরে তোমাদের দেখাচ্ছি।
বক্সের এই প্যাকেজিংটা না অসাধারণ, মানে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল হচ্ছে। আর ভাই প্রিমিয়াম ফিল হবে নাই বা কেন, এত হাজার টাকা দিয়ে জিনিসটা কিনলাম। তো চলো এটা পুরোপুরি আনবক্স করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে সেই জিনিস, GoPro হিরো 8, আমার স্বপ্ন। তো এটা চলো টোটাল সেট আপ করি, তারপরে তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে কী সেট আপ হবে না হবে, মাইকটা মাইকটা এগুলো সব। চলো, তো এবার তুলে নিচ্ছি হাতে আমার হেলমেট, আর হেলমেটে আমি দেখাবো। তো এই হেলমেটটা হচ্ছে, তো এই হেলমেটটা হচ্ছে স্টিল গার্ডের এয়ার, মডেল নাম্বার এক্স্যাক্টলি কত আমি জানি না। যে গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে মিন মেশিন। তো চলো টোটাল সেট আপটা বানাই দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরো এই যে আমার GoPro অন হয়ে গেছে, আর মোবাইলের সঙ্গে পেয়ারও হয়ে গেছে। মোবাইলের সঙ্গে পেয়ার না হলে খুলছিল না, তো জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আর 19% চার্জ আছে GoProতে, মানে খুলে দেখছি যে 19% চার্জ আছে। তো এই স্লটে মেমোরি কার্ডে লাগানো নেই, তো এর ভিডিও আমি রেকর্ড করছি, রেকর্ড করে তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। GoProতে কেমন ভিডিও আসছে তো তোমরা দেখে আমাদেরকে প্লিজ কমেন্টে জানাও যে আজকে সেট আপটা তোমাদের কেমন লাগলো। আজকে না সত্যি আমার ড্রিম ছিল যে GoPro হিরো 8 কোনো দিন কিনবো। অ্যাকচুয়ালি এখন হিরো 10 বেরিয়ে গেছে, তো হিরো 8 কিনলাম, বাজেট প্রবলেম, তাই তবুও আমার জায়গা থেকে আমি হিরো 8 কিনতে পেরেছি। এটা আমার কাছে অনেক প্রাউড একটা মোমেন্ট। তো চলো এটা দিয়ে আমি শ্যুট করবো, দেন তোমাদের দেখাচ্ছি কেমন ভিডিও আসছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আজকের এই সেট আপটা তোমরা জানাও যে কমেন্ট করে কেমন লাগলো তোমাদের। রেডি হয়ে গেছে আমাদের মোটো ব্লগিং সেট আপ। তো হেলমেটটা জাস্ট এইভাবে পরো, আর জাস্ট হেলমেটটা এইভাবে পরো আর শুরু করে দাও মোটো ব্লগিং। তো হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও কমপ্লিট সেট আপ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এত বড়টা দেখাচ্ছে সব কিছু, মানে তো চলো তাড়াতাড়ি আমরা আমাদের সেই তামঝাম সব গুটিয়ে আমরা ঘরে যাই, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে থাকা যাবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, তো তোমরা বলো যে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। আর আজকের এই টোটাল সেট আপ যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো। আজকের ভিডিওতে আমি 100টা লাইক রাখছি, তো প্লিজ তোমরা 100টা লাইক কমপ্লিট করে দাও। তাহলে যদি নতুন হও বস, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টিল দ্যান টেক কেয়ার, লাভ ইউ অল গাইস। চলো।